পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি আইসি স্যারকেও দেখাচ্ছি, কাঁদিস না, কাঁদিস না বিলাস, কাঁদিস না, কাঁদিস না, আর যাতে এরকম না হয় সেই জন্য আমার বন্ধু আমি আমার কিছু নাই, আমার কারো আমি আমার তরফ থেকে আমি জানি আমার তরফ থেকে আমি সব রকম আমার কাছে যা আছে সবগুলো আমি মানে আমাদের এখানে কোনো অসুবিধা না। আমার সত্য একটাই অনুরোধ আপনারা, আমি আর মানে আপনার সাথে তো আমার ব্যক্তিগত আমি আর 20 মিনিট এখানে থাকি, আমি এক দু নাম্বার হচ্ছে আপনারা দয়া করে জেলা প্রশাসনের মাধ্যমে আপনারা মাননীয় আইনের মধ্যে আজকে 10টা বাজিয়ে চলে যাবে, আপনি 10টা আমার এরকম মনে হয় কালকে থেকে আপনাদের অবসর এটা কিন্তু আপনারা আমাদের আমি কথা বলি শুধুমাত্র হিন্দি আর নেপালি অনার্স আনার জন্য 13 দিন অনুসরণ করা হবে, ফলে আমাকে একদিনও দেখেন আমি নির্বাচিত বিধায়ক আমাকে শিক্ষার্থী দেখেন আমাদের ভাই আমি আজকে এখানে বসছি আপনি একটা কথা বলছেন সৌজন্যতা তো প্রশাসনিক স্তরে যে সভা হচ্ছে আমাদের কাউকে আমি ফোন করলে আপনাদের সবসময় সহযোগিতা সৌজন্যতা পাই কিন্তু প্রশাসনিক সভায় আমাদের রাখার অধিকার কিন্তু ছেড়ে দেওয়া ব্যবস্থার অমানবিকতায় এই মৃত্যুগুলির শোক প্রকাশের ভাষা নেই। আমরা এখানে 3 বিধায়ক আছি, নির্বাচিত বিধায়ক, আমরা যা কিছু জানি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন পরাজিত হয়েও যারা মনোনীত হয়ে শহর চালাচ্ছেন তারা বিবৃতি দেন, আর মানুষ যাদেরকে নির্বাচিত করেছেন তারা রাস্তায় বসে আপনাদের মাধ্যমে আমরা জানি। তো গত কয়েকদিন ধরে মানুষ অভিযোগ জানাচ্ছিলেন ভীষণভাবে, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো ভেঙে পড়ছে। গতকাল আমি দেখলাম সকালবেলা আমার বন্ধুর স্ত্রী তিনি মারা গেছে, তার আগের দিন ও আমার সাথে যোগাযোগ করেছিল এবং ও আমাকে যা ঘটনা বলল যে অমানবিকতার কাহিনী আমার শহরের মধ্যে তৈরি হচ্ছে, আজকে মানুষ যখন বিপদে অসহায় অবস্থায় পড়ে আছে, মানুষ যাদেরকে ভগবান হিসাবে চিহ্নিত করছে আজকে তাদের একাংশের কারণে আজকে সমগ্র ব্যবস্থাটা প্রশ্নচিহ্নের মুখে কিন্তু উঠে এসছে। পেপারে কি বিবৃতি দেখলাম, ছবি দেখলাম, নার্সিং হোমগুলোতে লাগাম টানা হয়েছে, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে, একমাত্র ভ্যাকসিন বাদে আমাদের রাজ্যে সব আছে, সব অ্যাম্বুলেন্স আছে, বেড আছে, হসপিটাল আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সব আছে, ডেড বডি ক্যারিং ভ্যান আছে। আপনারা তো সাংবাদিক বন্ধুরা করেন,
কি অবস্থা তৈরি হয়েছে, 37,000 টাকা তাকে পে করতে হয়েছে শুধুমাত্র বডিটা, মানে একজন অসুস্থ রোগীকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়ার জন্য এই লাগাম টানা হয়েছে। নার্সিংহোমগুলোতে এই যে কেউ জানে না, তথ্য নেই, শিলিগুড়ি শহরে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা কত, তার জায়গায় দাঁড়িয়ে সেখানে অ্যাক্টিভ রোগীকে রাখবার ব্যবস্থা কী, কেন শিলিগুড়ি শহরে দ্বিতীয় দফায় এত কোভিড ছড়িয়ে যাচ্ছে, প্রথম দফায় তো এরকম ছড়ায়নি, তাহলে কোথায় ছিল দুর্বলতা, কোথায় আমরা চেষ্টা করলে এটা পারতাম। এর আগের বার প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কোভিড টাস্কফোর্স করা হয়েছে, এসডিও সাহেব তিনি করেছিলেন, কর্পোরেশনে প্রশাসক মণ্ডল তখন তৎকালীন মেয়র অশোক ভট্টাচার্য মহাশয় করেছিলেন, সবাই মিলে আমরা কাজ করেছিলাম, সবাই সবার মিলিত উদ্যোগে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। আর এইবার আজকে দেখলাম যে মৃত্যু, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কত মৃত্যু হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় কত মৃত্যু হচ্ছে। এই যে নেতি মারা গিয়েছে রাখি দেবনাথ, আমি খবরের কাগজে দেখলাম, অনেকে আমাকে বডি আটকে রাখছে, কয়েক লক্ষ টাকার বিল, কি চিকিৎসা হচ্ছে, তার পরিকাঠামোটা কি, সেফ হাউসগুলো আরও বেশি করে দরকার, হোম আইসোলেশনে পেশেন্টসদের রাখা দরকার, একই পরিবারে একসঙ্গে আক্রান্ত হয়েছে, শুনেছেন একবারও ডাটা অ্যানালিসিস করা হয়েছে, যারা আক্রান্ত হচ্ছে তাদের ডাটা অ্যানালিসিস করা হয়েছে। এর আগের বার আমি দেখেছিলাম কিভাবে আমরা করতাম, যে কোন অঞ্চলে কোন পরিবারের কতজন আক্রান্ত হচ্ছে সেইভাবে ব্যবস্থা নেওয়া হতো, পাশাপাশি একটা অভিযোগ ফলে স্বাভাবিকভাবেই আমরা চাই কারো দিকে অভিযোগ না করে যারা দায়িত্বে আছেন তারা মানবিক হন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত আছেন তারা মানবিক হন, আমরা সবাই মিলে চেষ্টা করি না, অন্তত মানুষকে বাঁচানোর জন্য সেখানে অন্তত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজটা না করলেই মানুষের কাছে ভালো যায়। আমি তো নির্বাচিত বিধায়ক, কোনো দিন দেখেছেন একটা মিটিংয়ে আমাকে ডাকা হয়েছে, আমার আমি তো এই স্বাস্থ্য দপ্তর দেখতাম প্রতিদিন রাস্তায়, মানে পেপারে বিবৃতি দিয়ে বাড়িতে থাকতাম না, রাস্তায় থাকতাম, রাস্তায় আজও রাস্তায় আছি, নির্বাচিত হয়ে রাস্তায় আছি, কিন্তু একবারও ডাকেন, তাও আমার কোনো অভিযোগ নেই, ওনারা বড় বড় মানুষ, বড় বড় লোক, আমরা ছোট মানুষ, আমাদের কাজ আমরা করে যাব, মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে কাজ করবার জন্য, কাজ করব, ফলে আমি স্বাস্থ্য প্রশাসন, জেলা শাসক, আমি যারা এই ব্যাপারে দায়িত্বে আছেন, মিটিং ডাকছেন, মিটিং করছেন, সবার কাছে আমার অনুরোধ, দয়া করে যা আমার পরিকাঠামো আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করুন, যাতে শিলিগুড়িবাসীর প্রাণ রক্ষা হয়, দয়া করে রং দেখে প্রশাসনিক মিটিং ডাকবেন। বলেছেন আমাদেরকে অ্যারেস্ট করা, তো আমরা বলেছি যে ওনাদের যা লিগাল অ্যাকশন আছে ওনারা নেবেন, আমাদেরকে অ্যারেস্ট করে মানুষের প্রতিবাসের ভাষা বন্ধ করা যাবে, মানুষকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নির্বাচিত বিধায়কদেরকে গ্রেফতার করার কথা বলে যে নিদ্রাজনক ঘটনা তারা ঘটাচ্ছেন এই রাজ্যে, আপনারা ডিসেলমেন্টে করুন, কুমার মানুষ তা মেনে নেবেন, পুলিশ বলছে যে বিজেপির লোকেরা অবস্থান করছে নিয়ম বিরুদ্ধে, আপনি কি বললেন এখানে কোথাও ভারতীয় জনতা পার্টির একটি অফিসার দেখা গেছে, দেখা যায় অফিসার, আমাদের বিধায়ক কথা বলার যায়, মোল্টা পিছনে মোল্টা পিছনে অত কথা হবে নাকি, না 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 না।
তোমাদের তো পিছে করা ছবিটা আসবেই না দেখো আমাদের কথা আমরা তুলে ধরব যেভাবে স্বাস্থ্য পরিষেবা এরা ভেঙে ফেলেছে তোমাদের পিছে করা রাজনীতি করছে সেটা আমি করতে দেব না বিনারসি তিন অধ্যায় রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল